আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো এত সাজুগুজু করতেছি কেন বলতে পারেন, কারণ রাজশাহী থেকে আমার বড় ভাই 1 ক্যারেট আম পাঠাইছে। তো এই আমগুলো আনার জন্যই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমগুলো পাঠাইছে হয়েছে আপনার এসআর পার্সেল সার্ভিস কুরিয়ার আমগুলো পাঠাইছে। তো এই আমগুলো আনার জন্যই যাইতেছি। বাহিরে এত কড়া রোদ, মানে বলে বুঝাতে পারো, মানে রোদে টিকা যাইতেছে না, অনেক কড়া রোদ। তো মাথায় হাত দিছি, তো মাথা তো এমনিতেও হট হয়ে গেছে, মাথা মনে হয় ফেটে যাবে। তো টিকতে না পেরে অটোতে উঠলাম। অটোতে উঠার পরে যাইতেছি, তো আমাদের এই কুরিয়ার অফিসটা হচ্ছে হেমায়তপুরে। তো হেমায়তপুরে এখন যাব আমরা, অটোতে উঠা পড়ছি। অটোতে ওঠার পরে একটু ভালো লাগতেছিল, তারপরও বাতাস পাইতেছিলাম না। তারপরে একটু পরে দেখি যে অনেক সুন্দর বাতাস আসতেছে, মিষ্টি অনেক সুন্দর বাতাস। তো আমার সাথে আমার ফ্রেন্ড আবির আছে, তো অনেক ভালোই লাগতেছিলো, কারণ বাতাসটা গায়ে লাগতেছিলো, অনেক ভালো লাগতেছিলো। তো আমরা এই কুরিয়ার অফিসের সামনে প্রায় আইসা পড়ছে। তো সামনেই আমাদের কুরিয়ার অফিসটা। তো এটা কিন্তু হেমায়তপুর স্ট্যান্ডের সামনের দিকেই, হেমায়তপুর সামনে স্ট্যান্ডের ওদিকেই। তো এই তো আমাদের এসআর পার্সেল কুরিয়ার সার্ভিস। তো আমাদের আমের ক্যারটটা নিয়ে আমরা অটোতে উঠা পড়লাম। অটোতে ওঠার পর আমরা বাসার দিকে রওনা হলাম। তো অবাক করার একটা বিষয়, এতটুক ক্যারটে নাকি 30 কেজি আম, মানে ভাবতেই অবাক লাগতেছে। তো আমাদের বাসার ওদিকে কিন্তু অটো যাবে না, কারণ অনেক চিপা গলি। তো অটো থেকে আমগুলো মাথায় নিয়ে বাসার ওদিকে রওনা হলাম। তো মানুষ যেভাবে তাকে আছে, জীবনে মনে হয় কোনো কামলা দেখে না, আমাকে দেখছে প্রথম কোনো কামলা। তো আমার তো লজ্জা লাগতেছিল। পরে আমগুলো বাসায় নিয়ে আসলাম। আনার পরে আমার আন্টি আর আমার আঙ্কেল আমগুলো প্যাকেটিং থেকে খুলতেছে। যেহেতু রাজশাহীর বিখ্যাত আম, আপনাদেরকে না দেখালে কি হয়? তো এই হচ্ছে সেই রাজশাহীর বিখ্যাত আম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।